গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। এখন আবার আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ, গুড মর্নিং ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। এখন আপনাদের কালকে যেটা বলেছিলাম যে সকালের কর্মব্যস্ততা, এখানের যে জেলেরা যারা মোহনায় যায় এবং মাছ ধরে আনে, সেই সিনটা আপনাদেরকে দেখাবো। তো আমরা আবার চলে এসেছি এই ভোরবেলা এই ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে, এবং এই কর্মব্যস্ত মানুষের যে জীবনযাত্রাটা সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখুন আমার সামনে, দেখতে পাচ্ছেন ওই দিকে, দেখুন ওই দিকটা, দেখুন সবাই দাঁড়িয়ে আছে পর পর। এরা কিন্তু সব মাছ নিয়ে এসছে। এরা একটু মোহনা থেকে এগিয়ে যায় সমুদ্রের দিকে, সমুদ্রের অগভীর অঞ্চল থেকে এরা মাছ ধরে নিয়েছে। বিভিন্ন রকম মাছ আমি সকাল থেকে দেখলাম, কিছু নাম জানা না সামুদ্রিক মাছ, যেমন এনারা ধরেছেন। সত্যি কথা বলতে এই মাছগুলোকে আমি চিনতে পারছি না। ওখানে কাঁকড়াও আছে, এছাড়া আগে ওখানে দেখলাম আমি পমফ্রেট, পার্শে, ভেটকি, সমস্ত মাছই উঠেছে। আপনাকে এই দিকটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই কর্মযজ্ঞটা সব দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু মাছ ধরে নিয়ে এসেছে সকালবেলা। সত্যি কথা বলতে কি, এই ছোট ছোট জিনিসগুলো, এই মানুষের কর্মজীবন, গ্রাম্য জীবন, সুন্দরবনের কোলে মানুষদের বেঁচে থাকা, জীবন সংগ্রাম, সত্যি সত্যি আমাদেরকে খুবই আকৃষ্ট করে। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে থেকে জীবনের যে বেঁচে থাকার আনন্দটা পাওয়াটা সত্যি, মানে এদেরকে দেখে না অনেক কিছু শেখা যায়, যে এত কঠিন পরিস্থিতির মধ্যে থাকা, এই প্রতিকূল পরিবেশে থাকা এবং জীবনযাত্রা নির্বাহ করা সত্যি। এবং এদের একটা আরেকটা জিনিস লক্ষ্য করলাম জানেন, এদের সবার মুখে কিন্তু দেখুন হাসি, দেখুন আপনারা তো। এই এই হলো আমাদের আজকের সকালের লাইফ, না আজকের দিনের প্রথম লাইফ। আচ্ছা, অথই বলছে যে আজকের দিনের প্রথম লাইফ, মানে ওর প্ল্যানে আছে আরো লাইফ করার। তো তো আপাতত সাইন আপ করছি এই লাইফ থেকে, আবার আমি লাইভ নিয়ে আসব, আরও অনেক কিছু দেখাবো। দেখি নেক্সট স্পটে যাই, সেখানে যদি কিছু দেখানোর থাকে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া আমি তো ছবি তো পোস্ট করছি, সো কাইন্ডলি আবারও বলছি, যদি এই লাইভগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করবেন, কিছু না ছোট্ট একটা কমেন্ট করবেন। এই জিনিসগুলো, এই কমেন্টগুলো কিন্তু সত্যি কোথাও না কোথাও কিন্তু একটা অনুপ্রেরণা দেয় এই জায়গাগুলো দেখানোর জন্য। নাহলে আমার আমাদের তো সত্যি তো কোনো, হ্যাঁ নিশ্চয়ই আপনারাও আসতে পারবেন, কিন্তু সত্যি কথা বলতে যারা পারবেন বা যারা দূরে আছেন, আমাদের তো সত্যি মানে একটা দেখানো তো এই জন্যই, যাতে এই আনন্দটা ভাগ করে নিতে পারি। তো যদি কিছু ভালো লাগে এই লাইভগুলো, আমার রথের এই লাইক করা লাইভগুলো, কাইন্ডলি কমেন্ট করবেন আমাদেরকে আর আমাদের অনুপ্রেরণা দেবেন। তাহলে আপাতত আসি, বাই।